সব আমি এস ডিএস প্লিজ এবং তোমরা ভাবতেছো আমি গ্রিপিরে খুঁজি না ইয়ার, হ্যাঁ তোমরা কী ভাবছো? আমি আসলে আমার কপি ওয়ার্ল্ডে যা ক্রিয়েটিভ গ্রিপিরে খুঁজছি, তার জন্য এই ওয়ার্ল্ডে এখনও কিচ্ছু করা হয়নি। কালকে এপিসোডে যতখানি ছিলাম ততখানি আছি। সো হ্যাঁ, আসলে আমি গ্রিপিরে সত্যি সত্যি খুঁজে পাইনি আসলে, তো গ্রিপি এখন আমার কাছে নাই। সো কালকে যখন ইন্ট্রো গল্প বলতেছিলাম তখন লাইক গ্রিপি হারাই, তখন গ্রিপি ছিল, তারপরে যখন ভিডিও স্টার্ট করলাম গ্রিপি জানি কই উধাও হয়ে গেল, বুঝলাম না। যেটা হোক, গ্রিপিরে হারাই ফেলছি, বাট সমস্যা নেই, এরপরে আমি আর কখনো কুকুর পেট নিব না কারণ গ্রিপির জন্য। ও ও ও শেট, আল্লাহ, ও মাই গড, এটা কি ভাই ক্রিপার? তো হ্যাঁ গাইস, ক্রিপার আমার বাসা ফাটাই দিছে, তাও চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা বলতো সেটা পরিকল্পিত না, জীবনও পরিকল্পিত না, আমি আসলে জানতামই না এখানে ক্রিপার আছে। তো কালকে যে এন করছিলাম এখন আজকে ওখানে আসিলাম, সো এখানে জীবন আমি জানতাম না ক্রিপার এখানে আছে। সো হ্যাঁ, আমি এখন বাসাটা এখন ঠিক করব, দেখি। তো আসলে টপিক ছিল যে আমি আজকে আসলে আকাশে একটা বাসা বানাবো, তো ওই বাসা বানানোর আজকে টপিক ছিল, বাট কী থেকে কী হলো ভাই, ক্রিপার এসে পাঠিয়ে দিছে। ওকে, আমি আজকে একটু ঘুম দিয়ে নিই, তারপরে দেখা যাক কী হয়। সো রাত হয়ে গেছে যেহেতু, সেই তো একটা ঘুম দেওয়া অবশ্যই দরকার। আর ক্রিপার এখানে আসলো কই থেকে সেটাই তো বললাম না, ক্রিপারের মানে মান সম্মান নাই ক্রিপার ভাই, ক্রিপার আসলো কই থেকে? সো অনেক আমার এই বাসায় আমি ভাবতেছো বলতেছো যে আমি ক্রিয়েটিভ করছি, আসলে ক্রিয়েটিভ করি না, আমি সার্ভাইভালে করছি, পুরা সার্ভাইভালে। তো যেটাই হোক, তোমরা অনেকেই অনেক এইসব কথা বলতেছো, অনেক অনেক কথা বলতেছো ভাই, এর আগে এত বড় একটা ম্যাসিভ বাসা বানালাম, তখনও বলছো এখন এত ছোটোখাটো ফকিরের বাসা বানালাম, তাও তোমরা কইতেছো একই কথা। তো বুঝলাম না। সো আগের সিরিজে, সো আগের সিরিজ যারা দেখো নাই তাদের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, আগের সিরিজটা দেখে আসতে পারো। সো একটু আগে আমি অ্যামং আসের ভিডিও বানাইতেছিলাম, তখন দেখলাম যে অ্যামং আসের ভিডিও বানানোর সময় বারে বারে ক্র্যাশ করে। তো এর জন্য আসলে আমি আর ভিডিও বানাইতেছি না এমন আছে এই চ্যানেলে। সো বানাইতে পারি ধীরে ধীরে, চেষ্টা করবো যে আমি 100%। কালকে গাইজ দুইটা ম্যাচ খেলছি, খেলার পরে দেখি যে এমন আছের লাইক থার্ড ম্যাচটা ছিল অনেক চমৎকার, কিন্তু তাও দেখি যে রেকর্ডার অফ হয়ে গেছে আজকে, সরি আজকে কালকে কেন। তো যেটাই হোক, এই বাসাটা ঠিক করে ফেলি, উল্টাপাল্টা হয়ে গেছে ভাই সব কিছু, মানে কী ছিল ভাই আমি বুঝলাম না, ক্রিপার আসলো কর্তিকা, ক্রিপার এখানে স্পন হওয়ার তো কথা না ভাই, তাও ক্রিপারের স্পন হওয়ার লাগছে ভাই, এটা কী ভাই? ওকে, সো এটা হইলো, তো আমি হুম হুম অনেক করি, সো এর জন্য তোমরা কিছু মনে করো না। তো ডার্ট আমি এখানে কাদার মতোই বানাইলাম, কারণ হচ্ছে এখানে একটা ডার্ট বসাইতে হবে এখন। তো এই পাশে এই জায়গায় ফাঁকা থাক আপাতত ফাঁকা থাক। তো হ্যাঁ, এখন আমার লাগবে হচ্ছে আমার ওই যে ডোরটা ছিল, ডোরটা লাগবে, কারণ ডোরগুলো দুইটা হলো ফাইটে গেছে মাত্র ভাই, এটা কী ছিল? আচ্ছা, আমার এই পাশে তো কোনো ডোর ছিল না, ঠিক আছে, এখন আগে সব কিছু ঠিক আছে আগের মতো, বাট তাও এখান দিয়ে তাও পূর্ণ করার জন্য এই জায়গাটা ডাইকে রাখি আপাতত। তো হ্যাঁ, গ্রিপি এর আগের একটা এপিসোডে হচ্ছে যখন এই বাসাটা রিভিল করছিলাম, তখন সেই এপিসোডে গ্রিপি হারাই গেছিলো, এবার তো একেবারে সারা জীবনের জন্য। ওই এর আগের এপিসোড গ্রিপি হারাই গেছিলো, তারপরে যাই সি হয়েছে। আর একটা কথা, আমার মনে হয় আমার ওয়ার্ল্ডে হিরো ব্রেন আসছে, বুঝতেছি না আমার ওয়ার্ল্ডে হিরো ব্রেন আসলো কই থেকে, বুঝলাম না, কারণ আমি দেখলাম যে আমার ওয়ার্ল্ডে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে আছে। প্রথম ঘটনাটা তোমায় দেখাই দিই, এখানে না, সরি, আচ্ছা প্রথম ঘটনা, আচ্ছা তাহলে দেখাই দিচ্ছি তোমাদের তাও। ওকে, ও সেট, কী হলো? সো আমার বল দেখে হিরো ব্র্যান্ড আসছে, হিরো ব্র্যান্ড আসার কথাও না, আমি জানি হিরো ব্র্যান্ড বলতে আসলে কিচ্ছু নাই। এ দেখছো গাইস, ওখানে দেখো জম্বি আর স্কেলেটন ওখানে কী করতেছে, তারপরে দেখো এই গাছের অবস্থা কী। তো ওইগুলো আসলে হিরো ব্র্যান্ডের কোনো কাজ না, আমি এমনিই বললাম মজার জন্য, আসলে মজা করা উচিত না কিন্তু তাও বললাম, ওটা আসলে আমি করছি। সো আজকে বানাবো আকাশে বাসা, সো এর জন্য আমার একটা বাকেট লাগবে অ্যান্ড আর কিছু উড লাগবে, তাহলে হয়ে যাবে আকাশে বাসা। সো এখানে কিচ্ছু নেই এই চেষ্টে, তো যেটাই হোক আমাকে উড কালেক্ট করতে হবে কিছু। সো নিচে অনেকগুলো জম্বি আছে, জম্বির, আচ্ছা একটা কাজ করি, আমি এমনি করে যাওয়ার কোনো দরকার নাই, জাস্ট এখান থেকে জাম্প মাইরা জম্বির একেবারে অবস্থা খারাপ করে দেবো। সো এখানে এই যে দরজা, এখানে একটা দেখতেছো দরজা আছে, তো এই দরজাটা ভাঙবো কেন। তো হ্যাঁ, একটু আগে এমন আছে ভিডিও বানাইলাম, কিন্তু এই অবস্থার জন্য আমি আর বানানোর কোনো ইচ্ছা নাই এখন আর। সো চলো, ওকে, একটু ড্যামেজ তো বাড়ছে, কারণ একটা ব্লক নিচে পড়লে তাও আর একটু বেশি ড্যামেজ হইতো। তো এখন আমার যেটা কাজ হচ্ছে আগে গাছ কাটা। সো হ্যাঁ, আর আজকে শাউট আউট
আজকে একটা চ্যানেলে মানে শাউট আউট না, জাস্ট আমি বলি এটা সাপোর্ট নট শাউট আউট। সো একটা চ্যানেলের সাথে সাপোর্ট করতে চাইতেছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। আর চ্যানেল নাম মনে নাই, চ্যানেল নাম মনে হয় কী জানি একটা নাম। সো তার আগের আইডি নাম ছিল ইশরাত অফিস ইশরাত জাহান। সো হ্যাঁ, সে বললো যে ভাই আমি ইশরাত জাহান। সো সে বললো, সো এটা ইশরাত অফিসিয়াল না, কিন্তু এটা অন্য একটা ছেলে যে হচ্ছে তার বোনের আইডি চালায়। দেখছো গেছে এখানে আসছি কত ল্যাক করা শুরু হয়েছে। সো এই জন্য প্রথমে লাগবে হচ্ছে উডস, অ্যান্ড উডসগুলো কালেক্ট করে নিই। তো উইল বি রাইট ব্যাক বলবো না জীবনেও, হ্যাঁ উইল বি রাইট ব্যাক বলবো না। তো ইয়াপ 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 এখানে একটা আছে। সো এই গাছটা কেটে নিই তাড়াতাড়ি। সো হ্যাঁ একটা একই টাইপের গাছ নেওয়া উচিত, কিন্তু আমি ভিন্ন টাইপের গাছ নিতে চাই, কারণ আমার গাছটা বাসার আশেপাশে অত কোনো গাছ নেই। সো অ্যালফা লগও না, এখানে আশেপাশে সবই যে এটা অ্যালফা এরিয়ায় গেছিলাম, একটা ভিলেজে গেছিলাম, কিন্তু এখান থেকে যথেষ্ট পরিমাণ আনতে ভুলে গেছি তো এই ট্রি ফার্মের জন্য। তো হ্যাঁ অনেকে বলতেছে আমি ক্রিয়েটিভে করছি, ভাই ক্রিয়েটিভে কেন করুন ভাই আমি বুঝি না। আমার ওয়ালদে দেখো এখনও দেখো অ্যাচিভমেন্ট আমি আর্ন করতে পারবো, তোমাদের তাও দেখা যেতে দেখছো এখানে তাছাড়া লেখা আসতে অ্যাচিভমেন্ট ক্যান নট বি আর্ন ইন দিস ওয়ার্ল্ড, ইউ মাস্ট। তারপরে আমি তো সাইন ইন আছে দেখা, ওটা আসে না, ইউ মাস্ট সাইন ইন। তো আমি অলরেডি সাইন ইন আসি। তো ইয়াপ, সো আমি বলছিলাম অন্য একটা গেম খেলবো, তোমরা সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল হচ্ছে ফ্রি ফায়ার আর অ্যামং আসে। তো দুইটার বোর্ড সমান সমান ছিল, তো আমি বুঝতেছি না কোন গেম খেলবো এই চ্যানেলে। সো এই চ্যানেলে একটা আলাদা গেম খেলা উচিত, কারণ এটা শুধু মাইনক্রাফ্টের চ্যানেল একটা, আমার চ্যানেল নাম হচ্ছে এজিটিয়াস প্লেস। লাইক শুধু মাইনক্রাফ্ট খেলে তো প্লেস হবে না ভাই, এটা তো খালি মাইনক্রাফ্ট, লাইক এজিটিয়াস প্লেস মাইনক্রাফ্ট হওয়ার কথা, তাহলে আমি শুধু এজিটিয়াস প্লেস লিখছি কেন। তার জন্য গাইস আমি চ্যানেল একটু অন্য গেম খেলবো, তোমরা যদি সেটার মধ্যে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দাও তাহলে অনেক ভালো হবে। তো আমার বাসা কোন দিকে? সো যথেষ্ট পরিমাণে আছে আই গেস। আচ্ছা পকেটে এত জিনিস আছে কেন? ওকে দেখি কতগুলো হয়, অনেকগুলো হয়ে যাবে। সো তাছাড়া তারপর আমার লাগবে বাকেট অ্যান্ড হ্যাঁ। তো ইয়াপ, সো এখন লাগবে আমার বাকেট অ্যান্ড বাকেটের দরকার আছে, কারণ তোমায় দেখাবো আকাশে উঠার জন্য তো একটা ব্যবস্থা করতে হবে। সো আমার বাকেট লাগবে এখন একটা। সো চলো যাই ঘরের মধ্যে আই গেস আয়রন আছে, বাকেটও থাকতেও পারে, জানি না, থাকতেও পারে, থাকলে ভালো, না থাকলে আরও ভালো। সো ওকে ওকে ওকে, সো বাকেট, এনি বাকেট, এনি ওয়াটার বাকেট আছে, একটা ওয়াটার বাকেট আছে। সো ওয়াটার বাকেট থাক। আচ্ছা এগুলো সব কিছু রেখে দিই, এগুলো এখন দরকার নেই আমার। সো ওগুলো পরে ব্যবহার করবো না, পরে লাগলে নিয়ে আসবো এখান থেকে। সো এখন আপাতত লগ আর এই যে ক্রাফটিং টেবিল লাগবে, লগ লাগবে, উড লাগবে, আর কিচ্ছু লাগবে না আপাতত। সো এই ডাইটাই সব এখানে থাক, এগুলো সব ফালতু জিনিস, গরিবের জিনিস। ওকে, সো গরিবের জিনিস বলা ঠিক না, কারণ হ্যাঁ ওকে এখন যেটা এখন আগে এক্সপেরিমেন্ট করবো একটা। সো যে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি উপরের দিকে সেই অনুযায়ী মাইন্ড করতে পারবো। সো এক্সপেরিমেন্টটা হচ্ছে আমি, আচ্ছা আমি বাসা কোথায় বানাবো এটাই বুঝতেছি না। সো ইয়াপ, যেটা আমার ওই যে আগের সার্ভার বললে ফোর্থ এপিসোডে আমি অফ ক্যামেরা বানাইছিলাম, এটা এখন ইন ক্যামেরা বানাবো। তো হ্যাঁ এক ব্লক দুই ব্লক, ও শেট এখানে না, এখানে বানানো যাবে না, এখানে বানাইতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি আকাশে বাসা বানাবো, এখানে কী রাখবো আমি জানি না, বাট ওখানে স্পেশাল কিছু আইটেম রাখবো। এই মুরগি দাঁড়া আমি খামার, ও বিফ অনেক নাই এখন, অলমোস্ট নেই, মানে অলমোস্ট শেষ হয়ে গেছে মুরগি সরমর। ওকে একটা খাবার পাই গেছি, বড় সমস্যা কি? শেট, হাই রে হাই। ওকে এখন আমি একটা এক্সপেরিমেন্ট করব। সো সেটা হচ্ছে এখানে একটা ওয়াটার বাকেট রাখবো, দেখবো এটা কোন পর্যন্ত স্প্রেড আউট হয়, মানে কোন পর্যন্ত স্প্রেড আউট হয়। সো সেই অনুযায়ী আমি রাখবো, দাঁড়া আমি এখানে উঠে নিই, তবে দেখে নিই কোন পর্যন্ত স্প্রেড আউট হয়, সেই অনুযায়ী আমি করবো এটা। তো এখানে একটা, হ্যাঁ ছড়াবে না, তো সেই অনুযায়ী আমি পরে উপরে মাইন করবো। সো পরে বাকেট দিয়ে ঠিক করে নিব মনে। ওকে সো এইখানে একটা আর এখানে একটা, গেস হ্যাঁ এখানে একটা তারপরে এইখানে একটা, ওকে এইখানে একটা আর এই যে এইখানে একটা, তারপরে হচ্ছে এইখানে একটা, এখানে আচ্ছা আমার অনেক কম উড আছে, এই সেই তুলনায় অনেক কম উড আছে। সো আমি চাবো হচ্ছে 127 ব্লক উপরে যাওয়া, সবচেয়ে উপরের স্থানে যাওয়া। তো আমার এখন ওকে সো শেট, এইটা কি ভাই আমার এটা অনেক অনেক গ্যাঞ্জামের লাগে কাজ। তো হ্যাঁ ওকে এই জায়গায় আপাতত থামা। তো এখন যাব হচ্ছে এইখানে, আর এটা এখন আপাতত কেটে দেই, কারণ এখানে স্ট্রাকচারটা একটু অন্যরকম লাগতেছে, একটু ফালতু, মানে একটু একটু কঠিন অন্যরকম লাগতেছে, একটু সেম রাখতে হবে। সো এইটা সো এখন মাঝখানে এটা কেটে দিতে হবে, কারণ হ্যাঁ একটু সেম রাখা উচিত। সো অন্য করলে আমার গেস ভালো হবে, কারণ একটু সুবিধা থাকা উচিত, তো আমি খালি উচিত উচিত করতেছি কেন। সো এখন আমি যেটা করবো, এক দুই, সো বাকেট, এই যে বাকেট, হ্যাঁ ওয়াটার সব নিয়ে নিলাম। সো এখন কী করবো,
এখান থেকে জাম্প মারবো অ্যান্ড এখান থেকে যত উপরে যাওয়া সম্ভব চলে যেতে থাকি। সো হ্যাঁ অনেকখানি উপরে যায়, এখনই ফিরতে আসি। গাইস আমি এখন আসি 125 নম্বর ব্লকে। ও মাই গড, ওয়াও, ও মাই গড। সো দেখতে আসো, হোয়াট দা হেল, আমি কিন্তু নিচে পড়লে একেবারে জীবন শেষ আমার। তো এখন যেটা করবো, আমার মনে হয় আমার কাছে উড নাই, ইনাফ উড নাই। সো চলো যাই দেখে নিই কতগুলো উড হয়। সো আসলে 64টা হবে, গেস ছাইটটা হয়েছে। তো সমস্যা কী ভাই? ও ভাই মারো মারো মুঝে মারো। হ্যাঁ ভাই আমার তো ভয় করতে আসো অনেক বেশি। তো তোমাদের কেমন ভয় করতে আসে? তোমাদের ভয় তো করার কথা না আই গেস। তো ভাই ও সেটা আমার, আমি একটা ব্লক হারাই ফেলছি। তো সমস্যা কী? সমস্যা নাই। হ্যাঁ সমস্যা কী? সমস্যা নাই আর সেটা আল্লাহ। ওকে এটাই এটাই চাইতেছিলাম আমি। তো না পড়লে হয়েছে ভাই, এখান থেকে পড়লে আমার একবার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবো। মানে 14 গোষ্ঠী উদ্ধার বলতেছি কেন? তো কিছু মনে করো না তোমরা, আমার লাইক এমনি বলতেছি। সো ও আচ্ছা পাইছি পাইছি ভাই, একটা ব্লক হারাইলে আমার অবস্থা খারাপ। এখানে অনেক গাছ আমি কাইটা দিছি, মানে আননেসেসারি। ওকে ও ভাই রাতে দিতে আছে ভাই, আমি এখন নিচে যাবো কীভাবে ভাই? আর শেট সে যেটাই হোক, না 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 না, এটা করা যাবে না, এটা একেবারেই করা যাবে না। ও শেট, এখন ঠিক আছে। আরে ভাই এখন রাতে দিতে আছে, এখন আমার তাড়াতাড়ি ঘরে যাইতে হবে, নাইলে এখানে থাকতে হবে আজকে রাত্রে। সো আমার তাড়াতাড়ি ঘরে যেতে হবে আই গেস, আমার ঘরেই যাওয়া উচিত। তো এখন আমি যেটা করবো, এখান থেকে এটা আগে নিয়ে নেবো, আর এখান থেকে এই ওয়াটার বাকেটটা। ও সেট সাবধানে সাবধানে সাবধানে, ও মাই গড। ও ওকে হয়ে গেল, এখন আমার এখান থেকে জাম্প মারতে হবে নিচের দিকে। সো লেটস সি আমি পারবো আই গেস, তাড়াতাড়ি ঘরের মধ্যে তাড়াতাড়ি যেতে হবে আমার ফেরত। সো আই গেস আমার বাসার আশেপাশে ডুবা যাবে না, ডুবা গেলে আমি শেষ। ওকে ডুবে নাই ডুবে নাই, তাড়াতাড়ি ঘরে 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 তাড়াতাড়ি ঘরে যেতে হবে তাড়াতাড়ি। ও শেট ফাস্ট ফাস্ট ফাস্ট, মোব আসলে শেষ, মোব আসলে কামসারা। হ্যাঁ কামসারা হইতেছে কে দেখছো গেছ, কী পরিমাণে ল্যাগ হইতেছে ভাই। ওকে হালকা কিছু একটু ড্যামেজ হয়েছে, বাট সমস্যা কী? তাড়াতাড়ি আমার একটা বেড নেওয়া যেতে হবে উপরে আই গেস, একটা বেড নেওয়া দরকার। আর শেট ব্রো ক্যান ড্যাম ড্যামেট ড্যামেট, আস্তে 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 আমি বেশি উত্তেজনায় আমি এরকম হয়ে গেছি। তো যেটাই হোক আমার গ্রিপের কথা এখনও মনে পড়ে, গ্রিপে আমার অনেকবার বাঁচাইছে। আমি তাতে একটা ঘুম দিয়ে নিই তারপর। হ্যাঁ ও শেট আমি এখন ঘুমাইতে পারবো না, এটা কেমন কথা ভাই? শেট আমার ভয় করতে আছে ভাই, জম্বি টম্বি আসলে সমস্যা আছে। আই গেস আমি এটা এখানে রাখবো ক্যান ঘুম। শেট ক্যান, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। সো আই গেস এখানে এখন ঘুমাইতে পার, আহ নো 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 শেট আল্লাহ, আমার একটু ঘুমাইতে দেয় না ভাই এরা। আচ্ছা দাঁড়াও একটা কাজ করি, দরজাটা বন্ধ আছে নি? ও মাই গড বন্ধ বন্ধ, শেট ব্রো শেট ড্যামেট। ওকে এটা বন্ধ, আস্তে সাবধানে সাবধানে আস্তে করে এটা বন্ধ। তো চলো নিচে যাই, নিচে যাই দেখি ঘুমাইতে পারি নাকি। তো আই গেস এখানে ঘুমাইতে পারবো, এখানে কোনো মুভ নাই। ইয়াস ফাইনালি ঘুমাইতে পারছে, একটা শান্তির ঘুম। ইয়াস ইয়াস এটার কয় লাইফ, এটার কয় লাইফ। সো হ্যাঁ এখন আকাশে বিল্ড করবো আবার, সবার বিল্ডে যাই। ও জম্বি জম্বি জম্বি, ক্রিপার না থাকলে হয় জম্বির আমি অতো ভয় পাই না। সো রান রান দেখানি, জম্বি টম্বি কইছিল। ওকে আমার কাছে মাত্র 2টা বিফ আছে। সো দেখতে সবাই সেটা কীভাবে বানাইতে হয়, আকাশের বাসা। সো এটা এভাবে বানাইতে হয়, তোমরা চাইলে বানাইতে পারো, অ্যান্ড আমি জানি তোমরা পারো এটা। তো তাও বাসা বানাইতেছি তোমাদের একটু ই করার জন্য, একটু ইমপ্রেস করার জন্য। আসলে তোমরা ইমপ্রেস হও না আমি জানি, কারণ তোমরা আমার ভিডিও দেখে কেন ইমপ্রেস হবা? আমি একটা আমি আমার সাবস্ক্রাইবার দেখছো কত? ও বাই দ্য ওয়ে আমার সাবস্ক্রাইবার কত জানো? এখনও 500 হয়নি, কালকে 6 বছর ছিল 500 না, আসলে 500 হয়নি আমার এখনও। তোমরা যেটা ভাবো সেটা আসলে হয় নাই, তো আমার আসলে 500 সাবস্ক্রাইবার এখনও হয়নি। তোমরা যেটা ভাবতেছ আমি 500 সাবস্ক্রাইবার আলা ইউটিউবার, না আসলে 500 সাবস্ক্রাইবার হয়নি আমার, এখন হচ্ছে 400 কত 97, আর 3টা সাবস্ক্রাইবার হলে 500 হবে। অ্যান্ড ইয়া ঔষধ, আস্তে 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 সাবধানে এখানে। হ্যাঁ অ্যান্ড ইয়া তোমরা যদি চাও আমি আমি ফেস রিল করি, তাহলে আর একটু অপেক্ষা করতে হবে গাইস, আর একটু অপেক্ষা করতে হবে, আর সামান্য একটু। সো আমি এরকম এরপর 500 সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও বানাবো, অ্যান্ড ভিডিও বানানোর পরে ওই ভিডিওতে যদি তোমরা 100+ লাইক করে দিতে পারো তাহলে আমি ফেস্টিভ্যাল করবো। সো তোমরা ভাবতেছো আমি ফেস্টিভ্যাল করবো না,
করবো ভাই, করবো আমি, করবো। তোমরা এটা এটা মনে করো না আমি ফেসবুক করবো না, তো আমি করবো। তোমরা প্লিজ ভিডিওটা ডিসলাইক মারো না। তো 100টা লাইক, জীবনও পসিবল না আমার, আমার বেলা জীবনও পসিবল না। তো 100টা লাইক, তুমি কী ভাবতেছো 100টা লাইক আমার জীবনে হবে? হবে না। তার জন্য আমি বলতেছি ওই ভিডিওতে আমার ফেসবুক মানে 500 সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিওতে তোমরা যদি লাইক 50টা লাইক দাও, 50টা আমার লাইক, আমি লাইকের এম এত রাখছি কেন জানো, যাতে সবাই দেখো। এটা গেলো একটা পলিসি, ফুড পলিসি। মাই গড, ওকে, এখন এই জায়গা রাখবো। হ্যাঁ এখন ঠিক আছে, এখন সবচেয়ে বেশি পারফেক্ট না, এটাই ঠিক আছে, এখন ঠিক আছে, এখন সবচেয়ে বেশি পারফেক্ট আই গ্যাস। তো এখন আমি এখান থেকে কী করবো, এখান থেকে জাস্ট ও মাই গড, এটা কি ভাই, আমি এটা কী করতেছি? তো আচ্ছা একটা ব্লক উঁচা করি, আর আমার মনে হয় ভুল করতেছি একটা জিনিস, কারণ এর আগে এত এত ভুল করি নাই। তো না এটা হবে না, আমি দেখে নিই এভাবে করে যাওয়া যায় কি যায় না, গেলে ভালো, না গেলে আরও ভালো। ওকে ওকে ওকে, যাইতেছে। অবশ্যই বাচ্চি একটুর জন্য ভাই, রে ভাই বাচ্চি একটুর জন্য বাচ্চি ভাই, আয় আয় পানি আয় পানি আয় এক পর এক আয় আয় না ছড়াইলে হয়। ও ঠিক আছে, এখন পারফেক্ট, একেবারে পারফেক্ট শুনে আসি। জাস্ট না পড়লে হইতো, মানে একটু পড়ে যেতাম একটু, তখন আবার উপরে যাই, উপরে যাই, কাজ কাম করে নিই, মানে উপরে একটা ঘরের মতো বানিয়ে ফেলবো। আচ্ছা আমার তার আগে একটু গাছ কেটে নিই, কারণ হ্যাঁ গাছ কাটা দরকার, মানে খালি দরকারের দরকার করতেছি কেন। সো তোমরা আননেসেসারি কখনো গাছ কেটো না, এটাই হলো আসল কথা, তাই না ভেড়া? ওকে ভেড়া থাকোর মতো জায়গায়। তো এখান থেকে কিছু গাছ কেটে নিচ্ছি, অ্যান্ড হ্যাঁ গাছ কেটা, উইল বি রাইট ব্যাক। তো গাইস মোটামুটি ভালো পরিমাণের ইনিয়ানি ফেললাম, গাছ কেটে ফেললাম। তো হ্যাঁ এই যে দেখছো গেছে, আমি বাসার যত কাছে আসবো তত আমার ল্যাক কই বাঁধবে। সো এটা আসলে একটা প্রবলেম আমার ওয়ালদের। সো ফ্ল্যাট ওয়ালদের কখনো ল্যাক করে না আমার। তো আমি এখন যেটা করবো, আমার টর্চ লাগবে, আমার টর্চ ক্রাফট করতে হবে। এখানে অনেকগুলো আননেসেসারি টর্চ রাখছি, বাট তাও আমার টর্চ লাগবে, মানে উপরে যা যদি অন্ধকার হয় তাহলে। সো উপরে জাস্ট কী করবো আমি জানি না, জাস্ট ডায়মন্ড টাইমন্ড রাখতে পারি, বা নেদার একটু রাখতে পারি স্পেশাল কোনো কিছু। সো যারা আমার ওয়াল ডাউনলোড দিয়েছিল তাদের দেখছো, ধরো কোল হইলো, স্টিক, কোনো জায়গায় স্টিক নেই, আমি আসলে স্টিক মানে ক্রাফট করতে হবে, হ্যাঁ ক্রাফট করতে হবে স্টিক। তো স্টিক স্টিক স্টিকের যে স্টিক হইলো কতগুলা, সো এখন টর্চ লাগবে কতগুলা, হয়ে গেলো। আচ্ছা কতগুলো হয়েছে ভাই 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 ভাই, আমার কাছে এখন 7টা মাত্র কয়লা আছে, মানে কয়লা আছে, হ্যাঁ ওকে। সো ইয়াপ, টর্চ লাগবে এখন, এই এই মুরগির মাংসের জায়গায় টর্চ থাক আপাতত। সো এখন মনে হয় আমার অত খাবার লাগবে না, একটা বিফ দিয়ে আজকের এপিসোডটা হয়ে যাবে, আর একটা বিফ দিয়া। তো ইয়া দেখো ভাই দেখো আকাশে কীরকম সুন্দর, লা ওকে। তো উপরে যাই এখন আস্তে করে, বেশ সাবধানে, খালি আমার এই ওয়াটার বারটা না চলে গেলে হয়, মানে 125 ব্লক পর্যন্ত যত সময় লাগে ততক্ষণ আমার একটা ওয়াটার বার শেষ হয় না, লাইক একটা ওয়াটার বার পুরোটুক শেষ হয় না, দেখাই দিতেছে তোমাদের এখনই। আর তোমরা যদি স্প্রিন্ট মানে পানির নিচে স্প্রিন্ট করো তাহলে তো আরও যাবে না। তো দেখো এই দেখো, সো সাবধানে যাইও, তোমরা যদি বানাও তাহলে সাবধানে যাবা। তারপরে স্প্রিন্ট করলে হচ্ছে, এটা হচ্ছে একটা সিক্রেট বেস। এখন এদিক দিয়ে আসা, এই যে ঢুকে পড়ছে দেখছো, একবার জাস্ট টাইম, একবার জাস্ট টাইমে ঢুকছি। তো হ্যাঁ এখন যাব, এখন করব হচ্ছে এখান দিয়ে বিল্ড, 2 3 4 5 6। আচ্ছা এমনি করে গুনতে গেলে অনেকক্ষণ ভিডিও হবে। তো হ্যাঁ এটা বিল্ড করা, এখনই ফিরতেছি। গাইস প্ল্যাটফর্ম বানানো শেষ, কিন্তু দেখো 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 এখানে কোনো আমার আর কোনো উড নাই, জাস্ট অল্প কিছু উড আছে দেখাই দিতেছি। সো এই অল্প কিছু উঠ দিয়ে আমার কী করুন ভাই, ওকে। সো এখান দিয়ে করি 1 2, দেখছো অল্প কিছু উঠ দিয়ে কী করতে পারুন ভাই, কালার একটু কালার কম্বিনেশন একটু রাখতে হয় ভাই, 12টা উড আছে দেখছো, এই কটা উঠ দিয়ে আমি কী করুন ভাই, ও মাই গড, ওকে। সো আমি ভাবতেছি 3, আর ওইখানে একটা লাগবে, ওকে আরেকটা দিয়ে নিই, তারপর ওইখানে দিই। তো ও শেট, আচ্ছা ভুলে গেছি, আচ্ছা আমি ক্রাউসিতে বলছিলাম, আমি সেদিন বললাম যে ক্রাউসে খেললে প্রো মনে করবে, এখন আমি নিজে ক্রাউসিতে ভুলে গেছি। তো এখন আপাতত এই যে চারপাশের ইটা লাগাবো। সো আমার কাছে এখন 6টা আছে, অ্যান্ড ওই পাশে যদি আরও 4টা দিই তাহলে এই 4টা পিলার হয়ে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে গিয়া আমার কাছে আর উড নাই। ঠিক আছে 4টা পিলার হয়েছে, বাট এখানে দেখছো ভাই 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 কী কমো, 4টা পিলার হয়ে গেছে, অ্যান্ড রাত হয়ে যেতেছে। তো একটা বেড বসায় নিই তাড়াতাড়ি। সো যেটাই হোক দেখতেছো গাছ 4টা পিলার হয়ে গেছে আমার ওয়ার্ল্ডের, তো লাইক স্কাই বিল্ডের।
তো হ্যাঁ আমি এখান থেকে দেখি পারি নাকি তিনটা দিয়ে কি হবে ভাই, আমার আরও কিছু উট লাগবে। তো এখন আমি আর এখন আর এপিসোড আর কন্টিনিউ করবো না ভাই, এই সিরিজ না বলতেছি, আমি বলতেছি এপিসোডের কথা। তো এপিসোড আর কন্টিনিউ করবো না, তো এপিসোড এখানে শেষ, আর দেখি আর কি করা যায়, বেশি কিছু করা যাবে না। তো এপিসোডটা এখানে শেষ, স্কাই বিল্ডের এপিসোডটা। সো আশা করি তোমাদের এপিসোডটা পছন্দ হয়েছে, এপিসোড পছন্দ হলে একটা লাইক করো, আর চ্যানেল পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দাও, কারণ হ্যাঁ তোমাদের একটা সাবস্ক্রাইবার আমার নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। তো হ্যাঁ গাইস, এটাই ছিল আজকের এই শর্ট ভিডিও, লাইক শর্ট ভিডিও না বিগ ভিডিও আমি জানি না। তো হ্যাঁ গাইস, এইটাই ছিল আজকের এই ভিডিও, সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন এন্ড বাই, অবশ্যই অবশ্যই আবার দেখা হবে আরেকটা নতুন বাংলা ভিডিওতে।